এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুব লীগের যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক, বরিশালের বাসীর কৃতি সন্তান, বাকেরগঞ্জ বাসীর নয়নের মণি বিশ্বাস মতিউর রহমান বাসাভাই আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছে। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজকে সারা বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় বিশ্বাস মতিউর রহমান বাসাভাই একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে এই দিনটিকে সে কিভাবে মূল্যায়ন করছে সে বিষয়ে আমরা জানব। আজকে বাঙালি জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, 1920 সালের 17ই মার্চ বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। বাঙালি জাতি সর্বান্তঃকরণে মনে করে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মই বাংলাদেশের স্বাধীনতাকে অনিবার্য করে তুলেছে। আজকের এই বিশেষ দিনে আমি পরম শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করি। একই সাথে আমি বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আমি মোটা দাগে এক কথায় বলি, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ। জাতির পিতা স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেই যাত্রা শুরু করেছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 75-এর 15ই আগস্টের মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের ফলে সেই চাকা বন্ধ হয়ে গিয়েছিল, কখনো কখনো উল্টো পথে চলেছে। তারপরেও বাঙালি জাতি ভাগ্যবান, আমরা একজন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যাকে পেয়েছি, যিনি তার পিতার পথ ধরেই রাজনীতি করছেন এবং দেশ পুনর্গঠন করছেন, অগ্রযাত্রার বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের এই বিশেষ দিনে আমি বিশেষ করে যুব সমাজের প্রতি আবেদন করতে চাই, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি প্রতিষ্ঠা করেছে, সে মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। একই সাথে আজকে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে, সেই উন্নয়ন যাত্রাকে আমরা আরও বেগবান করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা সামিল হতে চাই, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্যে এই সময়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে এবং যুবলীগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ, আমরা যুবলীগ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত এবং তার আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় যে কর্মসূচিগুলো উনি প্রণয়ন করছেন এবং বাস্তবায়ন করছেন, তার সহযোগী হিসাবে আমরা যেমন কাজ করছি এবং একই সাথে তাকে অনুকরণ করে আমি দুই একটি উদাহরণ এখানে দিতে চাই। যেমন করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা যেমন মানুষের পাশে ছিলাম, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আমরা ইতিমধ্যেই 100 ঘর নির্মাণ করে দিয়েছি আশ্রয়হীন মানুষকে। তো এই কর্মসূচিগুলো আমরা পালন করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক। আগামী দিনেও আমরা যুবলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আগামী দিনে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, বিশেষ করে আগামী 24 সালের জানুয়ারির প্রথম দিকেই যে জাতীয় সংসদ নির্বাচন, সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় এবং আমি যুবলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বলতে চাই, সেই নির্বাচনেও আমরা বর্তমান সময়ের ধারাবাহিকতা রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে এবং এই দেশের শাসনভার পরিচালনা করবে, সেটি আমরা প্রত্যাশা করি এবং সেই লক্ষ্যে পৌঁছতে আগামী নির্বাচনকে, নির্বাচনে যে চ্যালেঞ্জ আছে সেই নির্বাচনে বাংলাদেশের যুব সমাজ জনগণের পক্ষে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে, শেখ হাসিনার পক্ষে থাকবে। এখানে আসলে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, আমি তো আসলে রাজনৈতিক কর্মী এবং একটি দলের কর্মী, আমার কাছে মনে হচ্ছে রাজনীতিটা প্রথম, তারপর আর নির্বাচনটা হচ্ছে রাজনীতির একটা অংশ। আমি একজন কর্মী হিসেবে রাজনীতিটা করে যাচ্ছি, নির্বাচন এই রাজনীতির কর্মকাণ্ডেরই একটি অংশ এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের এলাকার পক্ষে
কোনো কথা বলার এবং কোনো অবদান রাখার জন্যে আমি নিশ্চয়ই চেষ্টা করব। সেক্ষেত্রে আমি বাকেরগঞ্জের মানুষ, এটি বরিশাল ৬ নির্বাচনী এলাকা। এখানে একটি নির্বাচনী ঐক্য হয় জাতীয় পার্টির সঙ্গে, সেই ঐক্যের উপর একটি প্রশ্ন দাঁড়িয়ে আছে এবং এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলে নিশ্চয়ই অনেক প্রার্থী আছে, অনেকেই সংসদ সদস্য হতে চায়। তো সেই ক্ষেত্রে আমি যেটি পুনর্বার বলতে চাই, আমি নির্বাচনটাকে রাজনীতির অংশ হিসেবে দেখি, সেক্ষেত্রে দলের মনোনয়ন একটি বড় প্রসঙ্গ। আমি চেষ্টা করব জনগণের জন্য ভূমিকা রাখতে, জনগণের জন্য এবং এলাকার জন্য উন্নয়ন কর্মকাণ্ডে আমার ভূমিকা রাখার, এবং সেই ভূমিকা রাখতে হলে আসলে বাংলাদেশের বাস্তবতা যেটি, সেটি মাননীয় সংসদ সদস্যরা এটি সরাসরিভাবে ভূমিকা রাখার সুযোগ রাখে। সেই কারণেই আমি যেহেতু রাজনীতি করি, জনগণের জন্য কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আমারও নিশ্চয়ই সেই আকাঙ্ক্ষা আছে। তবে এটি আসলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। প্রথমত আমার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির একটি প্রসঙ্গ আছে, যদিও আমি তৃণমূলের নেতা কর্মীদের যে আকাঙ্ক্ষা সেটি আমি যেটুকু অনুমান করি, আমি ইতিমধ্যেই এটি বিভিন্ন সভা সমাবেশে আমার প্রচার প্রচারণায় এটি বলে থাকি যে বাকেরগঞ্জে দীর্ঘ ২৩ বছর আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নেই, আগামী নির্বাচনে যাতে এই এলাকায় আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, এই জন্য আওয়ামী লীগের একজন প্রার্থী যাতে এখানে নির্বাচন করতে পারে, সেই সুযোগটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী দল দেয়, আমি আমার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সেটি অবহিত করার চেষ্টা করছি, আবেদন করার চেষ্টা করছি। আসলে বাকেরগঞ্জবাসীর কাছে প্রত্যাশার বিষয়টা হচ্ছে কি, শোনেন, জনগণ নেতারা যেভাবে চালায় সেইভাবে চলে। এখন জনগণ তো তাকিয়ে আছে একটি ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব। আমি একটি শব্দ ব্যবহার করি যে বাকেরগঞ্জ দীর্ঘদিন যাবৎ যে বাস্তবতায় বিরাজমান, সেই বাস্তবতায় এখন একজন কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব একজন এমপি দরকার। এবং আমি এই বক্তব্যটি খুব জোরালোভাবে দিচ্ছি, যাতে করে আগামী দিনে বাকেরগঞ্জে একজন কর্মী বান্ধব এবং জনবান্ধব সংসদ সদস্য আমরা পাই, সেই বিষয়টি আমি খুব ফোকাস করার চেষ্টা করছি। এক্ষেত্রে বাকেরগঞ্জের জনমানুষের প্রতি আমার শুভকামনা যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে কাঙ্ক্ষিত উন্নয়ন এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তো স্মার্ট বাকেরগঞ্জ গড়তে হবে, সেই সঙ্গতি রেখে যাতে আমরা চলতে পারি, সেই কারণে বাকেরগঞ্জের মানুষ নিশ্চয়ই এই দাবির প্রতি, এই আবেদন প্রতি সমর্থন তাদের আছে। এখন দল এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিবেন আমরা কর্মীরা সেইভাবে চলব।